হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো আমার চ্যানেল টগর পাঠশালা। আজকে তোমাদের জানাবো যে এনএম ট্রেনিং কমপ্লিট করার পর তোমরা যখন অ্যাজ এ হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল হিসেবে সাবসেন্টারে জয়েন করবে তখন তোমাদের বছরে কতগুলো ছুটি তোমরা পাবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা বছরে 14টা সিএল পাবে। সিএল মানেটা কি হচ্ছে? ক্যাজুয়াল লিভ হিসেবে তোমরা 14টা ছুটি পাবে। আগে একটু বলে নিই যে আমরা জানি যে মানে আমরা শুনেছি যে গভর্নমেন্ট, যে কোনো গভর্নমেন্টে যদি আমরা জব করি, গভর্নমেন্টের আন্ডারে মানে গভর্নমেন্ট চাকরি করলে আমরা হচ্ছে বছরে 28টা ছুটি পাই। কিন্তু এই এএনএম জবের ক্ষেত্রে একটু অন্যান্য জবের থেকে একটু আলাদা। আমরা যে অন্যান্য জব করলে যেমন 28টা ছুটি পাচ্ছিলাম, কিন্তু এএনএম জব তুমি যখন করবে মানে অ্যাজ এ হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল হিসেবে যখন তুমি সাবসেন্টারে জয়েন করবে তখন কিন্তু তুমি 28টা নয়, সেখানে 14টা ছুটি পাবে, 14টা ক্যাজুয়াল লিভ পাবে, ঠিক আছে? আর পাবে সিসিএল। সিসিএলটা কি? সিসিএলটা হচ্ছে কোনো ছুটির দিন, ধরো রবীন্দ্র জয়ন্তী বা হোলি, এই দিনগুলোতে তো ছুটি থাকে। এই দিনগুলোতে তুমি যদি ছুটি না নিয়ে ওই দিনগুলোতে কাজ করো তাহলে পরবর্তী সময় কিন্তু তুমি সেই ছুটিগুলো নিতে পারবে। আর যদি তুমি ধরো সেই দিনগুলো তুমি ছুটি নিয়ে নিলে তাহলে পরে কিন্তু সেই দিনগুলো তুমি আর ছুটি নিতে পারবে না। হলো আর হচ্ছে ইএল বলে একটা ছুটি হয়, কিন্তু এই ইএল ছুটিটা কিভাবে নিতে হয় না নিতে হয় আমি এটা ডিটেলসে অত বেশি জানি না। শুধু এইটুকুই জানি যে এটা অনলাইনে, তার জন্য অনলাইনে হচ্ছে অ্যাপ্লাই করতে হয়, মানে অ্যাপ্লিকেশন করতে হয়, এইটুকুই জানি। যখন আমি নিজে জয়েন করবো তখন ডিটেলসে তোমাদেরকে আমি অবশ্যই বিষয়টি জানিয়ে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।